জীবনের গতিপথ পরিবর্তন হওয়ার আভাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। মার্কিন পাবলিক ব্রডকাস্টিং সংস্থা NPR সোমবার অধ্যাপক ইউনুসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। যখন 24-এর গণ অভ্যুত্থান হচ্ছিল, গ্রীষ্মকালীন অলিম্পিকে যোগদান করার প্রেক্ষিতে প্যারিসে অবস্থান করছিলেন ডক্টর ইউনুস। অন্তত 5,000 মাইল দূর থেকে এসব ঘটনা দেখছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি তখন অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশে সম্ভাব্য কারাবাসের ঝুঁকির মধ্যে ছিলেন। কিন্তু গত 5 অগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘণ্টা পর ডক্টর ইউনুসের কাছে একটি ফোন কল আসে। তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। নিউ ইয়র্ক সিটিতে NPR-এর মর্নিং এডিশনে ডক্টর ইউনুস বলেছিলেন, এটি ছিল ঘটনার খুব অদ্ভুত পরিবর্তন। গেল 5 অগস্ট, ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত প্রস্থান। এরপর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন। বিভিন্ন ব্যস্ততায় প্রায় 2 মাস হতে চলল ইউনুস সরকারের। এর মধ্যে দেশে ঘটে যাওয়া সার্বিক পরিস্থিতি নিয়ে ভয়েস অব আমেরিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা আনিস আহমেদের নেয়া সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়েছে। সরকারের মেয়াদ ও নির্বাচনের সম্ভাব্য সময় বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য তুলে ধরে ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয়, এটা কি ধরে নেওয়া যায় যে এই সরকারের মেয়াদ 18 মাস? জবাবে ডক্টর ইউনুস বলেন, এটা সরকারের মতামত না। সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। উপদেষ্টা পরিষদে আমরা এটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। কর্মস্থলে যোগ না দেওয়া পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এখনো যোগদান করেননি তাদের আমরা পুলিশ বলবো না, তাদের ক্রিমিনাল বলবো। আমরা আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। 2-1 দিনের মধ্যে আপনারা সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম সাখদ হোসেন বলেছেন, সুপার শপে পলিথিনের ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত একটি যুগান্তকারী উদ্যোগ। মঙ্গলবার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের কোনো সুপার শপে 1 অক্টোবর থেকে পলিথিন ব্যাগ রাখা যাবে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। পলিথিন ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত পরিবেশ মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষা করতে হবে, পরিবেশ সবার আগে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে মামলা দায়ের করেছিলেন BNP-র মেয়র প্রার্থী ডাক্তার শাহাদত হোসেন। দায়ের করা সেই মামলায় এবার তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একই সঙ্গে আগামী 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খায়রুল আমিনের আদালত এই রায় দেন। 2021 সালের 24 ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডাক্তার শাহাদত হোসেন নির্বাচন কমিশনার সহ 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সাজিব অজিত জয়, কন্যা সাইমা অজিত পুতুল এবং শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকী ববির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করতে ব্যাঙ্কগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। ব্যাঙ্কগুলোকে প্রথম ধাপে আগামী 30 দিনের মধ্যে ওই অ্যাকাউন্টগুলো ব্লক করার নির্দেশ দিয়ে সোমবার আদেশ জারি করেছে BFIU। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর মানি লন্ডারিং বিরোধী এজেন্সি শতাধিক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, সাবেক সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তার হিসাব জব্দ করে। ইসরায়েলের অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে আর যুক্তরাষ্ট্র তা সমর্থন করে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এক টুইট বার্তায় তিনি যুক্তরাষ্ট্রের এই অবস্থানের কথা জানিয়েছেন। ওই টুইটে লয়েড অস্টিন জানান, আমি আজ
ইসরায়েলের অভিযান পরিচালনার বিষয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োপ গ্যালান্ডের সঙ্গে কথা বলেছি। আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। আমরা সীমান্তে স্থল অভিযানের ব্যাপারে একমত হয়েছি, যাতে হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামাসের মতো 7 অক্টোবরের স্টাইলে হামলা চালাতে না পারে।